হচ্ছে আলিপুর পরিচারজী রোডে, ওর নাম নাসিম। আর একজন হচ্ছে ঈশ্বর হরিজন, সে হচ্ছে আমাদের ব্যান্ডেলের। এই দুজন লোকাল আর সাতজন বালিয়ার। এই বালিয়ার যারা আছে তারা দানকুনি, শ্রীরামপুর, চন্দননগর এখানে থেকে এরা কিছু কোটেন মিক্সচার, গাঁজা এই সমস্ত ব্যবসা করছিল। বেশ কিছুদিন ধরেই থাকছিল। ব্যবসা করতে করতে ওরা কিছু আম প্রক্রিয়র করে, যখন এই আর্মসগুলো কিনতে আরম্ভ করে তখনই আমাদের মনে সন্দেহ হয় যে এরা একটা কোনো ক্রাইম করবে। তারপরে আমরা খবরটা নিতে শুরু করলাম, দেখা গেল হ্যাঁ এই নাসিমের কাছ থেকে, যে নাসিম সে হচ্ছে প্ল্যানার এবং এখানে ঈশ্বর হরিজন যে আছে ব্যান্ডেলের তার সঙ্গে প্ল্যান করে, যে ব্যান্ডেলের কোনো একটা মুথুট ফাইন্যান্সে বা একটা আইএফএল ফাইন্যান্সে ওখানে ওরা ডাকাতি করবে, এই একটা প্ল্যানটা তৈরি করেছিল। যাই হোক, আমাদের ডিডি টিম এবং ডিসি হেডকোয়ার্টার এবং আরও যারা আছে আমাদের ডিসি চন্দননগর সবাই মিলে চেষ্টা করে পুরো গ্যাংটাকে আমরা ধরতে পেরেছি। নজনের গ্যাং বিভিন্ন জায়গা থেকে ধরা হয়েছে, ডানকুড়িতে ছিল, উত্তরপাড়ায়, শ্রীরামপুর, তারপরে চন্দননগর, বিভিন্ন ছড়িয়ে ছড়িয়ে থাকছিল এবং এখানে কলকাতাতেও ছিল এবং এও ছিল। নাসিম কোথায়? নাসিম ও হচ্ছে মেন প্ল্যানার, তো ডাকাতি করার জন্য প্ল্যানটা ওর, আর এরা একটি ড্রাগের ব্যবসা হয় এটা করছিল। তো এদের কাছ থেকে প্রচুর আমরা ড্রাগ পেয়েছি, কোটিন মিক্সচার পেয়েছি, গাঁজা পেয়েছি, আর আমরা এই যে আর্মস দেখছেন সব প্যাক করে দিয়েছে আমরা, সাতখানা আর্মস আর অ্যামুনিশন টোটাল 47 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। তো এটা একটা বড় ক্যাম্প, এই যে আর্মসগুলো আছে এগুলো সব সিল করা আছে, এরকম ধরনের আর্মস বেশি আছে। এইগুলো তো 9mm পিস্তল, 7mm না, একটা শটার আছে, ছটা 9mm এবং 7mm পিস্তল মিলিয়ে ছটা আছে এইভাবে আর্মস। এই ধরনের আর্মস পাওয়া গেছে, এটা সিল করে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা এতে নিয়ে ড্রাগ এসে পাঠিয়ে দিয়েছিলাম, তাদের ড্রাগের ব্যবসা করছিলাম করে, তারপরে এদিকে রিমান্ডে নিয়ে আজকে আমরা প্রেস মিট করছি যেন আর্মসগুলো সব সিল হয়ে গেছে।